এবার এক বিজেপি নেত্রীর স্বামী বামীদের মিছিলে যেতে রাতে বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটল। ঘটনা শনিবার রাতে। জানা গেছে বিশালগড় গৌতম নগর বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকার স্বামী কৃষ্ণচন্দ্র দেবনাথ শুক্রবার এলাকায় বামীদের মিছিলে যান। এদিন রাতেই তার বাড়িতে দুষ্কৃতীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে দেয় বলে অভিযোগ। সৌভাগ্যবশত ঘটনায় কারোর কোনো ক্ষতি হয়নি। এর কারণ ঘটনাটির সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনদের নজরে চলে আসে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ করে রাত্রেবেলা প্রায় আনুমানিক 11:30-12টার সময় আমি টের পাইছি যে আমার ঘরের দরজার সামনে আগুন। কি করে আগুন আইছি এটা তো আমি কইতে পারি না, কিন্তু হঠাৎ করে তো আমি আর দরজা খুলছি না। না খুলে জানলে কয়েকজন আমার পাড়ার লোকেরা ফোন করে ডাকাইছি, জানলা খুলে ফিরে দেখি ঘরের দরজার সামনে আগুন। কিন্তু কে ফালাইছে কি কইরা আইছে এটা তো আমি কইতে পারি না। কিন্তু হেরবাবা কালকে সন্ধ্যার সময় সিপিএম এর স্কটিং এ গেছিল। আমি বিজেপি করি, ঠিক আছে, আমি মহিলা মোর্চার সম্পাদিকা, কিন্তু হেরবাবা কালকে সন্ধ্যার সময় সিপিএম এর স্কটিং এ গেছে যে এরপরে তো হেরবাবা ঘরে ঢুকে আছে, এরপর কোনো ঝামেলা ঝুমেলা নাই, কিছু নাই। কিন্তু হঠাৎ করে আগুনটা দেখে সে তো আমার নার্ভাস লেগে গেছে, কি করে আগুনটা আইলো।